الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في علانكم وسركم اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ওমিন আইবিনুবহান আমাদেরকে যে দিন দিয়েছেন এবং যে ব্যবস্থা ইসলাম আমাদেরকে বিশ্ব মানবতাকে দিয়েছেন সেই দিনটা হলো দিন উল ই ও দিনুল নসর ও দিনুল ফেত এটা হলো মান মর্যাদা বিজয় এবং সফলতার একটা দিন মানুষ তার দুনিয়া এবং আখিজাতের জীবনে সফলতা লাভ করবে এই দিনকে অনুসরণ করে আল্লা সুবাহ এই দিনটাকে সেভাবেই এই পৃথিবীতে তার ওয়াহির মাধ্যমে পাঠিয়েছেন এই দিনকে তিনি করেছেন দিনুর রাহমা রাফা দিনুর রেফতে ও দিন উল্লী যাতে সকল মানুষ প্রত্যেক মানুষের সাথে সুন্দর এবং বিনয়ী আচরণ করে সে শাসক হোক সে সাধারণ মানুষ হোক সর্বাবস্থায় এ দিন তিনি করেছেন দিনুল হাক দিন সত্যের দিন আদল ন্যায়পরায়ণ এবং ইনসাফপূর্ণ দিন ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা এবং এ দিন কি তিনি করেছেন দিনুল ফৌজ ওদিন সুখ শান্তি সুখ শান্তি লাভের দিন সাফল্য লাভের এবং বিজয় লাভের দিন এবং দিদি ব্যবস্থা এজন্যে আল্লাহ শুভান হত আয়ালা তিনি মবরিনদের জন্য ওয়াদা করেছেন সে কথাটিও তিনি আল কুরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন বলেছেন ও দাল্লাহু লাদিনা আমানু মিমকুম ওয়া আমিনু সলি হ্যাঁট ফিল ইয়াস তাখলিফান না হুমফিল আরবি মিন কবলিহিম ওলাুমাকেনান্না লাহুম দিনাহুমউল্লাদির তাব আলাহম ওলাইু বাদ্দলা নাহম মিম বাদে ফিহিম আমনা ইয়াবদু নানি লায়ুশর কুনা বিষই আ। আল্লাহ সুভান হতা আলা। যারা তোমাদের মধ্য থেকে ইমান পসং করে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যারা আমালে চলেহ করে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যা অবশ্য অবশ্যই তিনি তাদেরকে জমিনে কর্তৃত্ব দান করবেন যেমনিভাবে তাদের পূর্ববর্তীদেরকে কর্তৃত্ব দান করেছিলেন এবং অবশ্যই তিনি তাদের দিনকে শক্তিশালী করবেন যেই দিনটাকে তিনি মনোনীত করেছেন এবং তাদের ভয়ভীতি এবং ত্রাসের পরে তাদেরকে নিরাপত্তা দান করবেন তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না আল্লাহ সুবহান তালা তিনি আল আজিজ আল আল-জাব্বার, এই যে তার সিফাতগুলো এই সিফাতগুলো আমাদের অনেকেই পড়েও না জানেও না সেই জন্য আমাদের ইমান অনেক সময় দুর্বল হয়ে যায় বিপদ ষড়যন্ত্র নানা প্রকার অপারেশন জুলুম নির্যাতন স্টেম রোলার যখন কোনো জাতির উপর আসতে থাকে দুর্বল ইমানদাররা ইমান থেকে বেরিয়ে যায় তারা ধৈর্যের কথা ভুলে যায় কিন্তু আল্লাহ সুমান তাল্লাহ তিনি কাহের পরাক্রমশালী আল আজিজ মহাশক্তি ধর ও কাদির সব উপর তিনি ক্ষমতাবান আল জব্বার তার জাবারুদ এবং তার নিয়ন্ত্রণ তার শক্তির সামনে কোন শক্তি পৃথিবীতে ধোপে টেকে না তিনি তো সে মহাশক্তি যিনি ফেরাউন্নম রুদের মতো আল্লাহ দ্রোহীদেরকে ধলিস্বাত করে দিয়েছেন যুগ যুগের পর আরও বহু লোককে ধলিস্বাত করেছেন কিন্তু একটা সময় তাদেরকে তিনি ক্ষমতা দিয়েছেন যেন আল্লাহর বান্দাদের ইমান তিনি পরীক্ষা করতে পারেন এটা আল্লাহ একটা সন্না সিস্টেম এই সিস্টেমের মধ্য তিনি পরীক্ষা করবেন কারা এই সময় ধরে পূর্ণ ইমানের উপর থাকবে আর কারা থাকতে পারবে না পরিশেষে বিজয় ইমানদারদেরই হবে সে কথাটিও তিনি বলে দিয়েছেন ও রসুলি আল্লাহ তালা এটা লিখে দিয়েছেন অবধারিত করে দিয়েছেন যে অবশ্যই আমি এবং আমার রাসুলগণই বিজয়ী হবেন ইন আল্লাহ কাউরিউন আজিজ নিশ্চয় আল্লাহ তালা শক্তিশালী এবং মহাপরাক্রমশালী যারা আল্লাহকে ভালোবাসেন যারা ইমানদার যারা মোর্তাকি যারা আল্লাহর মখলেজ বান্দা তারাই হচ্ছেন আল্লাহ ওয়ালি আমাদের দেশে ওলি আল্লাহ অলিউল্লাহ বলে তাই না যে লোকরা সেরেক করছে বেদাত করছে তারাও অনেক সময় দেখা যায় যে ওলি আল্লাহ সুভান আল্লাহ এটা আমাদের শিক্ষার কুফল প্রকৃত আল্লাহর ওয়ালি কারা এইটা নির্ধারণ করতে আমরা অনেকেই ভুল করছি আল্লাহর ওয়ালি তারাই যারা প্রকৃত ইমানদার যারা কোরআন সন্ন্যার প্রকৃত অনুসারী যারা দিনের সঠিক আইলেনটাকে ধারণ করে লালন করেন এবং আমল করেন এরা হলেন আল্লাহর ওয়ালি আল্লাহর এই ওয়ালিদেরকে আল্লাহ তালা যুগে যুগে অনেক পরীক্ষার মধ্যে ফেলার পরেও বিজয়ের সুসংবাদ তিনি দেন তিনি বলেছেন লোকেরা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদের পাগুলোকে দৃঢ় করবেন এটা সরে যাবে না শত্রু ষড়যন্ত্রে হত্যাকাণ্ডে রক্তের হানাহানিতে এরা পিছ পা হবে না আল্লাহ মজবুত করে দিবেন। তাদের পাগুলোকে ফেতাহ আবল্লাহম আর যারা কুফুরি করে মনে রাখবেন কুফুরির যারা সহযোগী তারাও এর মধ্যে পড়বে কাফের এবং পত্তুলিকদের প্রতি যারা সহানুভূতি ব্যক্ত করে এবং তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহকে বাদ দিয়ে তাদের উপর নির্ভরতা স্থাপন করে এই আয়াত তাদের ব্যাপারেও সব যুগে প্রযোজ্য শুধু এই যুগে না সব যুগে প্রযোজ্য আল্লা দিজি তাদের ধ্বংসের বদয়া করছেন তারা ধ্বংস হোক যারা কাফের এবং কাফেরদের যারা সহযোগী যারা পত্তলিক এবং পত্তলিকদের যারা সহযোগী ও আলাহ তাদের আমলকে আল্লাহ তালা বিনাশ করে দিবেন নষ্ট করে দেবেন আবাল্লাহ মানে এখানে হচ্ছে নষ্ট করে দেওয়া তারা যাই কাজ করুক উন্নয়নমূলক কাজ করুক যাই করুক সবটাই ভয়েড ইনভ্যালিড এটার কোনো মূল্য নেই আল্লাহর কাছে যদি মূল্য না থাকে তাহলে আল্লাহর বান্দাদের কাছে থাকবে এটা মনে রাখবেন মনে রাখবেন যারা কাফের এবং কুফরের সহযোগী এদের আমলের কোনো মূল্য নেই অতএব এদেরকে ভ্যালু দেওয়া যাবে না আল্লাহ সোহান তিনি মোমেনদেরকে যে যুগে যুগে পরীক্ষা করবেন সেটাও কিন্তু কোরআনে বলে দিয়েছেন আফসোস আমরা অনেকে হয়তো পড়ি না ফলে ইমানটা দুর্বল হয়ে যায় দেখেন আল্লাহ কি বলছেন আই মানুষকে ধারণা করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এ কথা বল বললে যে আমরা তো ইমান এনেছি আমরা ইমান এনেছি আল্লাহ আমাদেরকে ছেড়ে দাও না ছেড়ে দেওয়া হবে না আর তাদেরকে কোনো ফেতনায় ট্রায়ালের মধ্যে ফেলা হবে না আল্লাহ তালা বিনা ট্রায়ালে মোবিনদেরকে পার করে দেবেন এমন কোনো ওয়াদা তিনি বললেন অবশ্য অবশ্যই আমরা তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষার মুখোমুখি করেছিলাম পরীক্ষায় ফেলেছিলাম ফেতনায় ফেলেছিলাম অবশ্য অবশ্যই তাদের মধ্যে কারা সত্যবাদী আর তারা মিথ্যাবাদী সেটা আল্লাহ জানবেন আল্লাহ তো এমনি জানেন কিন্তু আসলে আল্লাহ তালা মানুষের কার্যক্রমের মধ্য দিয়ে সত্যবাদী এবং মিথ্যাবাদী প্রকৃত মখলেস এবং মুনাফেক এদের মধ্যে পার্থক্য সূচনা করতে চান যাতে জগতের মানুষ বুঝতে পারে এবং আল্লাহও তাদের সঠিক বিচার করেন তাদের উপর হুজরটা কায়েম হয়ে যায় আল্লাহ সন্ত্তর আরও বলেছেন আম হাসিব হুলুন জেন্নেতা বলেম মাইয়া তিকুমতালুল্লাহিন হল উমেন কবলিকোপ তোমরা কি ধারণা করছ যে তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে জান্নাতে ঢুকে যেতে পারবে অথচ তোমাদের কাছে আসেনি সেই সমস্ত লোকদের দৃষ্টান্ত বা সেই সমস্ত লোকদের মতো অবস্থা যারা তোমাদের আগে অতিবাহিত হয়েছে মাসাদ হমুল ওয়া ওয়াজুল জিলু তাদের দুঃখ কষ্ট তাদেরকে পেয়ে বসেছিল তারা প্রকম্পিত হয়েছিল কঠিন এক জীবনের মধ্যে তারা পড়ে গিয়েছিল এমনকি রাসুল এবং তার সাথে যারা ইমান পোষণ করতেন তারা বলেছিলেন আল্লাহর কাছে হাত উঠিয়ে যে মতেন্লাহ আল্লাহ তোমার সাহায্য কবে আসবে এটা পৃথিবীর ইতিহাস আল কোরআন সেই ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরছে আল্লাহ জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সাহায্য নিকটবর্তী নিশ্চয়ই আল্লাহ সাহায্য একটা হাদিস এখানে উল্লেখ করি তিনি বলছেন নবী সাল্লা সাল্লাম বলেন আজা মোকমেন মোমেনদের বিষয়টা খুবই বিস্ময়কর ইন্না তার প্রত্যেকটা বিষয়ই কল্যাণমুখী কুল্লান জনক তার প্রত্যেক অবস্থাই কুল্লান জনক দালিকা লি احدিন ইল্লা লাইসা ওয়লাইসা দালিকা লা এটা মুমিন ছাড়া আর কোন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না পৃথিবীর আর সবার সব অবস্থা ভালো না কিন্তু মুমিনদের সব অবস্থা ভালো এটা রাসূল সাল্লাল্লাহু ব্যাখ্যা করলেন কি ইন আসহাবাত হুসাররা শাকার যদি তার বিপদ আসে অত্যাচারের স্টিম রোলারে সে নিষ্পেষিত হয় এটা হচ্ছে পরে বলেছেন ইন আসাবাত ইন আসাবাত দরৰ সবার প্রথম হচ্ছে যদি তার ইন আসাবাত হো তার খুশির কোনো বিষয় হয় তার বিজয় অর্জিত হয় আনন্দ মুখর কোনো সংবাদ তার কাছে আসে তাহলে সে শকর করে সে কিন্তু আল্লাহকে ভুলে যায় না সে আল্লামুখী হয় কারণ আল্লাহ তাকে এনে দিয়েছেন এবং আল্লাহ তাকে আনন্দ দিয়েছেন নিয়ামত দিয়েছেন বারাকা দিয়েছেন রহমত দিয়েছেন তৌফিক দিয়েছেন বিজয় দিয়েছেন না খায়ের আল্লাহ তাহলে এই অবস্থা তার জন্য উত্তম হয় ওয়াইন আসাব আর যদি তার উপর বিপদ হয় সবার সে সবর করে সে কিন্তু বলে না আল্লাহ তুমি কোথায় তুমি থাকলে আমার এই অবস্থা কেমনে হয় আল্লাহ তুমি কথা শুনছো না কেন এরকম অভিযোগ অভিমান করে না আমরা জানি বিভিন্ন বিপদে অনেকেই অভিযোগগুলো আল্লাহর কাছে করে থাকেন দুর্বল চিত্তের মানুষ তারা ইমানটাকে মজবুত করতে পারে নাই ইমানের এডুকেশনটা তারা নিতে পারে নাই জন্য এই ধরনের কথা বলে যদি আপনারা কেউ কখনো এরকম কথা বলে থাকেন এখনই তবা করে আর জীবনে কখনো বলবেন না আপনার নিজের ব্যক্তিগত কোনো বিপদে সামাজিক কোনো বিপদে দেশের রাজনৈতিক কোনো বিপর্যয়ে রকম যতই আপনার উপর অত্যাচারের খড়গ কৃপাণ যদি নেমেও আসে তবুও আল্লাহকে দোষারোপ করবেন না এটা পরীক্ষা আর এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার জন্য মহা পুরস্কার সে কথাটি রাসুলসাল্লাহ সাল্লাম বললেন যদি তার কঠিন কোনো অবস্থা হয় সে সবর করে ফাকানা না খায়ের আল্লাহ এটাও তার জন্য উত্তম তাহলে মোমিনের সকল অবস্থায় সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয় না সে ইমান থেকে বিচ্ছিন্ন হয় না সে আল্লাহর প্রতি কোনো আঙ্গুল তোলে না আল্লাহর প্রতি কোনো অভিযোগ তার থাকে না যদি কেউ করে থাকেন তবা করে ফেলেন আর কখনোই এ কথাগুলো বলা যাবে না কারণ ইউসরা প্রত্যেক কঠিনের পরে আছে সহজ এটা আল্লাহর সিস্টেম অফ দিস ওয়ার্ল্ড অতএব আপনি এটাকে ভাবতেই হবে আমি কয়েক বছর আগে বিভিন্ন সময় মক্কা মদিনায় দেখলাম বেশ কিছু মানুষের কান্না এবং তারা আমাকে বলল যে আমরা অনেক অত্যাচারিত নিষ্পেষিত আল্লাহ কেন শুনছেন না আমাদের কথা আমি একবার হজে গেলাম প্লেন থেকে নামার পরেই বেশ কিছু মানুষ আমার কাছে এসে বলল হয়তো দেশে তাদের কোনো নির্যাতনের ঘটনা ঘটেছে বা তারা অপ্রেসড হয়েছে এরকম মানে প্রশ্নটা কিন্তু সেটা না বলল যে আল্লাহ কেন আমাদের কথা শুনেন না আমি বললাম ভাই এই প্রশ্নটা উজ্জ্র করেন এই প্রশ্নটা উজ্জ্র করে আল্লাহর প্রতি কোনো অভিযোগ দায়ের করা যাবে না আর তিনি তো কোরআনে অসংখ্যবার বলেছেন তিনি আমাকে আপনাকে পরীক্ষা করবেন তাই না আল্লা তুর আল বাকার বলেছেন তিনি বলছেন আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো জান দিয়ে মাল দিয়ে খোদা দিয়ে হ্যাঁ খাদ্যদ্রব্য স্বল্পতা দিয়ে বলেছেন না তাহলে আপনার আমার দরকার হচ্ছে সবর করা আপনি যদি বলেন যে আমি এখন কী করবো জানি না আমাকে বলেন না সিয়া করেন আমি বলবো সবর করেন আমল করেন সবর করেন আর যখন যে অবস্থা যা পারেন আল্লাহর নির্দেশ রসুল সাল্লা সুন্না মেনে চলে তাই না এটাই তো আমাদের বিধান অপেক্ষা করতে থাকে কখন আল্লাহর পক্ষ থেকে বিজয় হয় আল কোরআন এবং সকল দলিল আপনার যদি ঘেঁটে দেখেন তাহলে একটা মহান সত্য আমাদের সামনে ফুটে উঠে আমাদের অনেক ওলামাইকেরাম এই কথাগুলো উল্লেখ করেছেন আল্লাহ ইউম হেল ইন আল্লাহ ইউম হেল আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না বিরোধী যে কোনো শক্তি সে হোক কুফুরি শক্তি ও তলিকদের শক্তি অথবা মুসলিমদের মধ্যে ঘাপটি মেরে থাকা অপশক্তি আল্লাহ তালে এগুলোকে দূরীভূত করবেনি কিন্তু আল্লাহ তাদেরকে কিছু সময় দেন অয়ামু হম তাদের সীমা লঙ্ঘনের মধ্যে আল্লাহ কিছু কাল তাদেরকে ছেড়ে দিয়ে রাখেন অয়ামু হুমফি তুইয়া নিহিম কিন্তু পরিশেষে ফেরাউনের কি দশা হয়েছিল হামানের কি দশা হয়েছিল কারণের কি দশা হয়েছিল তাই না এভাবে পৃথিবীর ইতিহাসের সবারই একই দশা এবং সেই কথাটা আল কোরআন এর সুরাইব্রাহিমের মধ্যে আল্লাহ তালা এত সুন্দর করে বললেন আমি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহ বলছেন জালিমরা যা করছে সেই ব্যাপারে তোমরা আল্লাহকে গাফিল মনে করো না আল্লাহ দেখছেন প্রত্যেক ব্যক্তির আমল তার আমল নামায় আল্লাহ লিখছেন অনেকের আমল নামা আজকে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে বিগত কিছু কালেও প্রকাশিত হয়েছে কিন্তু মনে রাখবেন আমল নামা আমি আর আপনি কি সংরক্ষণ করি কে করেন আল্লাহ করেন আল্লাহ করেন কিন্তু কিছু আমল নামা চলে আসে কিছু দুর্নীতির ফেরিস্তি চলে আসে আল্লাহ সতাল বলছেন আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন সেই দিন পর্যন্ত যেদিন মানুষের দৃষ্টিগুলো নষ্ট হয়ে যাবে সেই দিনের ভয়াবহতায় আলোতে এবং নানা কারণে তারা আর চোখে দেখতে পাবে না সেই দিন পর্যন্ত অর্থাৎ কেমন দিনের পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন কেমন দিবস পর্যন্ত এই সুযোগটা থাকবে অনেকের জন্য এটা আম কথা কিন্তু কারো সুযোগ হবে ষোলো বছর পনেরো বছর কারো সুযোগ একশো বছর কারো সুযোগ পাঁচ বছর এটা আল্লাহ যাকে যেভাবে সুযোগ দেন ব্যক্তি পর্যায়ে দলীয় পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে সুযোগটা কিন্তু কেমন পর্যন্ত না এটা মনে হয় ভুলে যায় মানুষ কেউ কেউ ভেবেছে না কেমন পর্যন্ত আল্লাহর এই আয়াত দিয়ে হয়তো দলিল এই যে আল্লাহ আমাদের কথা বলেছেন অতএব আমার পতন এখন হবে না কিন্তু আল্লাহ এখানে আম কথা বলেছেন কিন্তু পৃথিবীর ইতিহাস প্রমাণ করে পতন যে কোনো সময় চলে আসতে পারে ভয়াবহ যে কোনো এক নায়ক যে কোনো দুর্নীতিগ্রস্ত ক্ষমতাশীল দাম্ভিক মানুষের পতন যে কোনো সময় আসলে পৃথিবীতে এই দাম্ভিক মানুষরাই সবচেয়ে বেশি পতন মুখ সে ব্যাপারে আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন মহত্রা ই না মোক ও ইলাইহিম তরফ হোম তারা মাথা ঝুঁকিয়ে দৌড়তে থাকে নিজেদের দিকে তাকা দৌড় তাদের হয় না হবে না ও আস এ তুম হাওয়া আর তাদের হৃদয় থাকবে শূন্য এটা আখেরাতের কথা বলছেন ওই দিনে তাদের কি হবে তারা মাথা নিচু করে দৌড়তে থাকবে নিজেদের দিকে তাকাদর কোনো সুযোগ তাদের হবে না আর অন্তর তাদের শূন্য সেখানে আশা ভরসার কোনো স্থান সেখানে হবে না এরপর আল্লা তালা বলছেন নবী সাল্লাহ সাল্লামকে ও এম দিরা ইয়ৌ মায়াত হিমুল আদার আর মানুষকে সতর্ক করো যেদিন তাদের কাছে আজাব চলে আসবে সেই দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক করো ফয়াকুল উল্লা দিনা গলাম তখন যারা জালিম ছিল এই পৃথিবীতে জুলুমের রাজত্ব যারা কায়েম করেছিল তারা বলবে রব্বানা আখিরনা ইলা করিব হে আমাদের র আমাদেরকে আর কিছু একটু অবকাশ দেন তখন অল্প কয়েক মিনিট দেওয়া হবে মানে এটা দুনিয়ার হাইসিয়াতে বলছে আর আখির রাতের হাইসিয়াতে এক সেকেন্ডও কি দেওয়া হবে দেওয়া হবে না রব্বানা খেরনা ইজালিন করিম এই এই কন্টেক্সটা কিন্তু আখিরাতের এটা দুনিয়ার কন্টেক্সটা না কিন্তু দুনিয়ার কনটেক্সটও আমরা দেখছি যখন বিপদ চলে আসে তখনও আর সময় পায় না তখনও মানে পরিস্থিতিটা এতটাই মানুষের হাতের বাইরে চলে যায় তার আর পালানোর সুযোগ থাকে না কি বললেন কেন অবকাশ দিতে হবে বললেন নজিব দাওয়া তাকা যে আমরা আপনার দাওয়াতে সাড়া দিব আপনার দাওয়াটা আগে তো দুনিয়াতে কবুল করি না এখন কবুল করব অনেকটা পেয়ে রসুল এবং রাসুলদেরকে অনুসরণ করব এরপর আল্লাহ প্রশ্ন করছেন দেখেন আওয়ালাম তাকু জাওয়াল তোমরাই কি তারা না যারা পূর্বে শপথ করেছিলে কসম করেছিলে যে তোমাদের কোনো পতন নাই দেখেন আল্লাহ তালা এখানেই কিন্তু সে কথাটা বললেন মা মেন মেন যে তোমাদের কোনো পতন নাই তোমরা তো সেই লোক যারা দাবি করেছিলে যারা কসম করেছিলে শপথ করেছিলে জাতির উদ্দেশ্যে বলেছিলে তোমাদের কোনো পতন নাই ও কিনিল্লা মাসিনা বলামো আর তোমরা যারা জালিম তাদের বাসগৃহে আবাসগৃহে তাদের সাথে তোমরা বসবাস করতে যারা নিজেদের উপর জুলুম করেছিল তাদের সাথে তোমরা থাকতে ও বাইয়ান এলাকুম এরপর তোমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল এবার তিনি আমভাবে মানুষকে বলছেন ও বাইয়ান আলাকুম আর তোমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল কৈফেফা আল বিহিম কেমন আচরণ আমরা করেছি আল্লাহ নিজের কথা বলছেন আমরা তাদের সাথে কেমন আচরণ করেছি আর তোমাদের জন্য আমরা এভাবেই দৃষ্টান্ত দিয়ে থাকি আল্লাহ সুরতাল বলছেন ওকাদ মাকারু মাকরাহুম আর তারা তাদের ষড়যন্ত্র করেছিল ওয়াইন্দ আল্লাহে মাকরুহুম আর আল্লাহর কাছে তাদের ষড়যন্ত্র ন্যস্ত হয়েছিল ওয়াইন্দাহুম মাকরুহুম ওয়াইন ক্যানা মাকরুহুম লিতাজুল আমিন জিবাল যদিও তাদের ষড়যন্ত্র এতই ভয়াবহ যেন পাহাড়ও ধ্বংস হয়ে যাবে ফলায়ত হাসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রসুলা অতএব তোমরা আল্লাহকে এমনটা মনে করো না যে তিনি তার রাসূলদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সেটার খেলাফ তিনি করবেন আল্লাহকে এমন তোমরা ভেবো না আল্লাহ সবসময় তার ওয়াদা রক্ষা করেন ইন আল্লাহ আজিজুন বলতে পাব নিশ্চয়ই আল্লাহ তালা পরাক্রমশালী শক্তিশালী সম্মানিত মুসল্লি আনেকেরাম আল্লাহ সুবাহ তাল্লার পক্ষ থেকে আজকে আমাদের দেশের প্রেক্ষাপটটাও আমরা যদি পর্যালোচনা করি সেখানে দেখব বিগত বছরের পর বছর ধরে মানুষ যতটা নিষ্পেষিত হচ্ছিল মাজলুম হচ্ছিল এবং মানুষের অধিকারকে দিয়ে ছিঁড়িবিরি খেলা হচ্ছিল তা থেকে আল্লাহ তালার একটা উত্তরণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করেছে পুরো জাতি আর সবচেয়ে একটা আশার যে বিষয়টা আমরা দেখেছি সেটা হচ্ছে যারা জুলুম এবং জালিমদেরকে কোনোভাবেই দেশের আপাবর জনগোষ্ঠী দূর করতে পারছিলেন না তখন তরুণ নেতৃত্ব চলে এসেছে আমাদের সামনে আল্লাহ একবার আল্লাহ তরুণদেরকে সত্যিকার ফিতিয়াতুল ইমান বানিয়ে দিন ইমানের যুবক এবং তরুণ তরুণী বানিয়ে দিন তারা যেন ইমাদ এবং তাকোয়ার পথে চলে আমরা যেটা দেখেছি আজকেও আসার পথে দেখলাম তরুণরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে দেখলাম যে তারা অনেকে পরিষ্কারও করছে আমি অবাক হলাম এটা কিভাবে সম্ভব এটা তো আমরা মনেও ভাবি নাই বাস্তবে তো দেখা দূরের কথা এদেরকে কেউ নিয়োগ দেয় নাই চাকরির লোভ দেখায় নাই এদেরকে ডেইলি বেসিসে কোনো পয়সাও দেওয়ার কথা বলেনি তাহলে এই ইতিবাচক পরিবর্তনটা কিভাবে হল এত সুন্দর চরিত্র কি করে তাদের হয়ে গেল আল্লাহ এতে বোঝা গেল যে মানুষ যদি সত্য চেতনায় উদ্বুদ্ধ হয় আর সবচেয়ে বড় সত্য হচ্ছে আল্লাহ আল্লাহ সুমান্তাল সবচেয়ে বড় সত্য হচ্ছে ইসলাম সবচেয়ে বড় সত্য হচ্ছে আল কোরআন সবচেয়ে বড় সত্য হচ্ছে আসন্না ইসলামের এই কালোজয়ী আদর্শের চাইতে সত্য পৃথিবীতে আর কিছু নেই যদি মানুষটাতে উদ্বুদ্ধ হয় তাহলে সমাজটা পাল্টে যাবে আমরা তো আল্লাহর কাছে পাওয়ার জন্যই কাজ করি দুনিয়া পাওয়ার জন্য না আমার বিশ্বাস আজকের তরুণরা জেগে উঠেছে এই তরুণদেরকে যদি আজকে ওলামা কেরাম ইমাম খতিব এবং ইসলামিক স্কলাররা সঠিকভাবে তাদের সাথে বন্ধুত্ব করতে পারে মাসাইলের মধ্যে নিজেদেরকে আবদ্ধ না রেখে এবং ঝগড়া বিবাদে নিজেদেরকে আবদ্ধ না রেখে যদি তরুণদের পাশে দাঁড়ায় মুরব্বের মতো তাহলে তরুণরা কখনো পথ হারাবে না ইনশাআল্লাহ এবং তারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে তরুণ নেতৃত্ব আমাদেরকে আরও ইসলামের মহান সব বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয় ইসলামের বড় বড় বিজয় তরুণদের বিশাল ভূমিকা ছিল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তিনি তরুণ সেনাপতি ছিলেন তরুণ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এই ধরনের বয়স ছিল তার ওসামা বিন জাইদ যাকে রাসুল সাল্লাহ সাল্লাম তার মৃত্যুর আগে সেনাপতি নিয়োগ দিয়েছিলেন কে দিয়েছিলেন তখন তার বয়স কিন্তু অনেক সাল্লা তরুণকে পছন্দ করতেন তরুণদের শক্তিতে তিনি আস্থাশীল ছিলেন তরুণদেরকে রসুল সাল্লা সাল্লাম কখনোই অবজ্ঞা করেন নাই আপনারা সাল্লাহ সাল্লামের হাতে গড়া তরুণ স্কলারদের কথা জানেন আব্দুল লেবনে আব্বাস তরুণ সাহাবি পৃথিবীর ইতিহাসে কুরআনের সবচেয়ে বড় স্কলার আব্দুল ইবনে আনহুমা পৃথিবীর ইতিহাসে আল্লাহ হাদিসের সবচেয়ে বড় স্কলার এবং হাদিস অনুসরণ করার সবচেয়ে বড় গুরুত্ব দেওয়ার মতো ব্যক্তি তার চাইতে হাদিসের অনুসরণ করার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা হারাকাত প্রত্যেকটা মুভমেন্টে তিনি রাসোসানকে অনুসরণ করতেন আবদুল ইবনে মাসউদ তরুণ ফাকিহ আবদুল্লাবিন আস তরুণ আবেদ পাশাপাশি স্কলারও ছিলেন সব তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন আসেম ইতিহাসে ভরা তরুণদের যে নেতৃত্ব সাফল্য তাদের কন্ট্রিবিউশন আজকের কন্ট্রিবিউশনের সাথে সেটা মিলে গেল আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই এগুলো নিয়ে নানা বিতর্ক করেছেন আমার যে গবেষণা আমার যে পড়াশোনা মদিনা ইউনিভার্সিটিতে কিংবা ইসলামিক আমি মনে করি যারা অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করে নিরস্ত্র প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ এটা শরীয়তে নিষিদ্ধ নয় এটা শরীয়তে নিষিদ্ধ নয় আর যদি অধিকারটা যারা দেওয়ার কথা ছিল ঠিক মতো দিত তাহলে তো কোনো প্রয়োজনই ছিল না ছিল কি তরুণদেরকে তাচ্ছিল্য করবেন না তাচ্ছিল্যের কি ফলাফল দেখেছেন তো রসুল সাল্লা সাল্লাম এর পুরো বায়োগ্রাফি দেখেন তিনি কোনোদিন কোনো একটা বৈঠকেও কোনো তরুণকে তাচ্ছিল্য করেননি তুই তোকারি করেও কথা বলেননি আজে বা যে কোনো কথা বলেন অত মানুষ তো তার সাহাবারা তো তার সামনে হয়তো কিছু ত্রুটি তো করতে পারেন কিন্তু না তিনি সব কিছুকে সুন্দরভাবে সামলে নিয়েছেন দ্য বেস্ট ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড রাসুস বেস্ট লিডার যখন বলেন তাহলে বুঝতে হবে ম্যানেজার হিসাবেও তিনি এক নাম্বার। সব কিছুকে চমৎকারভাবে ম্যানেজ করেছেন যাই হোক তার অন্য নামত আমি তরুণদেরকে বলবো একদিন দুই সপ্তাহ তিন সপ্তাহ সাফল্য এটাই মন নয় সাফল্যকে ধরে রাখতে হলে মুসলিম তরুণদেরকে বলছি সাফল্যকে ধরে রাখতে হলে ঠিক রাখতে হবে সাফল্যকে ধরে রাখতে হলে পথে চলতে মূল পরিণত করতে হবে কোরআন সুন্না বাইরে যাওয়া যাবে না আজকে তরুণদের যারা নেতৃত্ব দিয়েছে একটা জিনিস আমার চোখে পড়েছে আগে আরো বিশ বছর আগে তরুণদের কারো দাঁড়িয়ে ছিল না দেখতাম এবার দেখি সবারই দাঁড়িয়ে আছে শুনেন দাঁড়িয়ে রাখাটা আমাদের মতে ফরজ কেউ কেউ সোন বলেছেন ঠিক আছে এটার চাইতে বড় ইসলামের মৌলিক ফরজ কাজ আছে কিন্তু দাড়িটা ইসলামের সিম্বল এটা ইসলামের শেয়ার প্রতীক যে কোনো মুসলিম যদি দিনদার হতে চায় দাড়ি তাকে রাখতেই হবে দাড়ি তাকে রাখতেই হবে আজকের তরুণদের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গিয়েছে যখন দেখলাম এরা প্রায় সবাই দাড়ি রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের অনেকেই আপনারা জানেন অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এটা অন্যায় নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা এটা অন্যায় এটা অন্যায় অধিকার আদায় করতে গিয়ে যদি কাউকে এভাবে অন্যায়ভাবে হত্যা করা হয় সহি মুসলিমের হাদিস বলছে সে শহীদ যদি তার ইমান থাকে যদি তার ইমান থাকে মান আর যে তার সম্পদ সম্পদ তার অধিকার সম্পদ কি আসলে সম্পদ তো আমি না সম্পদ আর একটা জিনিস বাট এটা আমার ওনারশিপের আমার মালিকানাভুক্ত সম্পদ আমি আপনাকে দেব না একজন ডাকাত এসেছে একজন দুর্বৃত্ত এসেছে এ সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য আমি রক্ষা করতে গেলে যদি আমাকে মেরে ফেলা হয় সাল্লাহ সাল্লাম বলেন শাহিদ একজন আমাকে আক্রমণ করতে এসেছে আমি কিন্তু কোনো অপরাধ করি নাই আমি আমার বৈধ অধিকারটা চাচ্ছি আমাকে জোর করে হত্যা করা হল রাসুস বলছেন তিনিও সে তবে একটা শর্ত থাকবে তার ইমান থাকতে হবে মৃত্যুর সময় তার ইমান থাকতে হবে আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাতুল দর্শন দৌসন করা জাতিকে উদ্ধার করার জন্য যে সাহসিক ভূমিকা তারা পালন করেছেন তারা বীর তারা বীর তারা মুসলিম উম্মার জাতীয় বীর আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন যদি কোনো তাদের ভুল থাকে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস রাসিভ করেন এবং জান্নাতুল ফেরদাউসের আলা দ্বারা যায় আল্লাহ যেন তাদেরকে স্থান দেন আল্লাহ আমিন পাশাপাশি আরও কিছু জিনিস কিন্তু আমাদের বর্তায় একটা সাফল্য অর্জনের পরে মুমিন কিন্তু ঘুমিয়ে থাকবে এটা হবে না অনেক কিছু করতে হবে ইমিডিয়েটলি যেটা করা দরকার আমরা যতটুকু জানি নানাভাবে আমাদের অনেক ছোট ভাইয়েরা কিংবা জনগণের মধ্যে অনেক মানুষ তারা আহত হয়েছে তারা চোখ নষ্ট হয়েছে কান নষ্ট হয়েছে হাত নষ্ট হয়েছে এদের সাহায্য সহযোগিতা প্রয়োজন এরা আমাদের ভাই কোনো মুসলিম যখন কোনো বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো দরকার আর এরা তো দেশ এবং জাতির কল্যাণেই তারা আহত নিহত হয়েছে অতএব যারা আহত হয়েছেন অথবা নিহত হয়েছেন এদেরকে নানাভাবে সাহায্য করা এদের পরিবারগুলোকে সাহায্য করা চিকিৎসার ব্যবস্থা করা ক্ষতিপূরণের ব্যবস্থা করা এটা আমাদের সবার দায়িত্ব অনেকে বাসায় বসে বসে শুধু ইউটিউব দেখেছেন তিনিও নিজেকে নির্যাতিত মনে করেছেন এবং হয়তো প্রত্যক্ষভাবে কোনো ধরনের কন্ট্রিবিউশনে তার অংশগ্রহণ করার সুযোগ হয় নাই তাহলে এখন দেশ গড়ার কাজে অংশগ্রহণ করেন মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমার মনে হয় একটা একটা ন্যারেটিভ তৈরি হবে আমাদের মুসলিমদের ব্যাপারে বেশ কিছু সমস্যা আছে আমি বলি কোনো ভালো ন্যারেটিভ তৈরি হচ্ছে না ন্যারেটিভ মানে বুঝতে পারছেন তো একটা সূচক আমরা মাসলা মাসাল নিয়ে আসি বাসায় থাকি খুব আরামে আর মসজিদে এসে নামাজ প্রশেষ শেষ আর বাকিটা দোয়া দিয়ে হাসিল করতে চাচ্ছি এই সমাজে করণীয় অনেক কিছু আছে আজকে ইসলামের ব্যাপারে যে ভুল বিভ্রান্তিগুলো সেগুলো দূর করবে কে সবসময় আমরা ইউটিউবে গেলে কিংবা ফেসবুকে গেলে নানা রকম আলোচনা রাজনৈতিক এই সেই গালি গালাজ পক্ষ বিপক্ষ আমি বলবো আপনারা ইতিবাচক কনস্ট্রাকটিভ গঠনমূলক রোল প্লে করেন ইসলামকে সুন্দরভাবে তুলে ধরেন সামাজিক কাজ করেন চ্যারিটি করেন দেশের উন্নয়নের জন্য মুসলিম উম্মার উন্নয়নের জন্য ইসলামের উন্নয়নের জন্য ইসলামকে রেপ্রেজেন্ট করেন অনেক কিছু নাই আমি গতকালকে একটা লেকচার দিয়েছিলাম ইমাম বোখারি ট্রাস্টের পক্ষ থেকে আপনারা সেটা একটু দেখে নেবেন সে আলোচনাগুলো প্রায় এক ঘন্টার মতো ছিল আমাদের করণীয় নিয়ে এই মুহূর্তে যখন আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি মত ব্যক্ত করার মতো সুযোগ পেয়েছি তাহলে ইসলামকে তার সুন্দর সৌন্দর্য সহ উপস্থাপনা করা সবগুলো সেক্টর এটা জরুরি এটা আমাদের ডাক্তারদের জন্য জরুরি তারা ডাক্তারদের ফোরামে সেটা করবেন কারণ ডাক্তারদের আজকে এ বড় বড়ো অভাব তাই না হসপিটালগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সরকারি বেসরকারি হসপিটাল ডায়াগনোসিস সেন্টার তাহলে আমাদের মুসলিম ডাক্তাররা কী করছেন আপনাদের ডাক্তারি এথিক্সটা কোথায় ইঞ্জিনিয়ারদের কথা কি তরুণরা দেখলাম যে কোন কোন ইঞ্জিনিয়ার নির্বাহী প্রকৌশলীদের থেকে তাদের গাড়ি থেকে কোটি কোটি টাকা আজকে পত্রিকা দেখলাম বের করেছে প্রকৌশলী ভাইরা কি কাজ করছেন আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে প্রত্যেক ইঞ্জিনিয়ারকে সৎ করে ফেলেন সুযোগ এসেছে আমি জানি গত বেশ কয়েক বছর ধরে আপনারা অনেকে কথা বলতে পারতেন না কাজ করতে গেলে আপনাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হতো সেটার অবসান হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নির্ভয়ে কথা বলেন নির্ভয়ে কথা বলেন কাজ করেন ইসলামের সৌন্দর্য স্বাধীনভাবে ফুটিয়ে তোলার এ এক মহাসুযোগ এটাকে নষ্ট করবেন না আর মানুষের ব্যাপারে আন্দাজে নেগেটিভ কথা বলবেন না নেগেটিভ কথা বলা বন্ধ করেন পজিটিভ কথা বলেন যারা এখন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের কাছে দাওয়াত নিয়ে যান প্রত্যেকের দোষ খুঁজে খুঁজে তাকে বিতর্কিত করার অপচেষ্টা করবেন না পরিপূরক হয়ে কাজ না করলে সমাজে আপনার সাফল্য আপনি ধরে রাখতে পারবেন না যাদের মধ্যে ত্রুটি আছে মনে করেন ফেসবুকে সমালোচনাটা বন্ধ করে দেন তার সাথে গিয়ে দেখা করুন তাকে নসিহা করেন আমি আলেমুল আমাদেরকে পরামর্শ দেব যারা আজকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে আমার বিশ্বাস যে এরা সবার সাথেই রিলেশন রাখবেন এরা সবার কথা শুনবেন এরা দিনদারদেরকেও সুযোগ দেবেন ইনশাল্লাহ যাতে দেন আমরা সে আহ্বান জানাচ্ছি আমাদের সরকারে এখন যারা আছেন তাদেরকেও আমি বলবো আপনারা ইমানের সাথে আপনারা মুসলিম ইসলামের যে আইডেন্টি সেটাকে ধরে রাখুন তা কো অবলম্বন করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর ওয়াস্তে এই জামিনে মুসলিম জনতা অনেক দিন ধরে নিষ্পেষিত ছিল তাদেরকে আল্লাহর ওয়াস্তে তাদের দিনী এবং ধর্মীয় অধিকারগুলো রক্ষা করার পরিপালন করার সুযোগটা করে দেন আমাদের কোনো মুসলিম ভাই বোনেরা আমার জানামত আমার জানামতে যারা পর্দা করেন যারা দাড়ি রাখেন পর্দা দাড়ি কখনো এদেরকে বিপথে ঠেলে দেয় না অতএব পর্দার স্বাধীনতা মেয়েদের ক্ষেত্রে যে অধিকার ইসলাম দিয়েছে এটা শুধু অধিকার না এটা ফরজ অতএব সেইটা পালনের সুযোগ করে দিন যদি বিভিন্ন হোটেলে ফ্যাশন শো হতে পারে তাহলে তার চাইতে কি হাজার গুণ উত্তম নয় যে মেয়েরা তাদের শরীর ঢেকে রাখবে তাহলে আমরা ফ্যাশান শোকে যদি অ্যালাউ করি আমি অনেক দেশের কথা বলছি তাহলে হিজাব কি করে ত্রুটিপূর্ণ হতে পারে এই বিষয়গুলো ব্যাপারে আমি বলবো যে মানুষ যে রিলিজিয়াস রাইটস এবং তার যে মরাল রাইটস তার যে জীবনের জন্য যে যে অধিকারগুলো এগুলো সব যেন সংরক্ষণ করা হয় এবং মানুষের মেধার জন্য লালন করা হয় বৈষম্য যেন দূর করা হয় এবং সকল প্রকারের যে ডিসক্রিমিনেশন আছে মানুষের মধ্যে যে ভেদাভেদা হানাহানি আছে

কী করতে হবে সেটা বলে দিয়েছেন এখানে বলা হচ্ছে ফ্যাসাব তোমার রবের প্রশংসা করো তোমার রবের প্রশংসা করো আমাদের দেশ মুসলিম মুসলিম জন সংখ্যাগরিষ্ঠ দেশ আমি আমি বিনীতভাবে অনুরোধ করব আল্লাহর প্রশংসা করতে কেউ ভুলে যাবেন না আমাদের সরকারে যারা আছেন তাদেরকেও বলবো আল্লাহর প্রশংসা করতে ভুলে যাবেন না আপনারা অনেকেই এই বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে উল্লেখ করেছেন যদি তাই হয় আল্লাহকে ভুলে যাবেন না আল্লাহর দেয়া কর্তব্যকে ভুলে যাবেন না আর ভুল বিভ্রান্তি হতেই পারে সেই জন্য কি করবেন ইস্তেক করতে হবে হাসবাম দিকে নবী সাল্লাম তো কোনো ভুল করেন নাই তারপরেও আল্লাহ তাল্লাহ তাকে বলছেন প্রশংসা করো তসবি পাঠ করো আর ইস্তেক ফার করো আসলে এই সিস্টেমটাই মানুষকে সৎ করে রাখবে আমরা জাতির সকল মানুষ তাদের প্রতি তাকিয়ে আছি তারা দেশটাকে সুন্দরভাবে চালাবেন আর এটা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ইসলামের সকল অধিকার তারা সংরক্ষণ করবেন মুসলিমদেরকে বোক ফেলিয়ে দিন চর্চার সুযোগ তারা দেবেন এবং ইসলামের নানা গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠবে সিরার গবেষণা কেন্দ্র কোরআন গবেষণা কেন্দ্র সন্ন্যার গবেষণা কেন্দ্র আল কোরআন ভিত্তিক ইউনিভার্সিটি এদেশে হবে আমরা সে আশা পোষণ করি এবং আপনাদেরকেও বলবো অনেক কাজ আছে এই কাজগুলোর প্রতি মনোনিবেশ করুন পজিটিভলি কাজ করুন নেগেটিভ জিনিসগুলোকে একপাশে সরে সরিয়ে রাখুন তবে সতর্ক থাকতে হবে মনে রাখবেন মুসলিমদের কোনো বিজয়ে অমুসলিমরা বা ইসলাম বিরোধী যারা তারা কোনো দিন সন্তুষ্ট থাকে না তারা তাদের ষড়যন্ত্রের হাত কোনো দিন গুটিয়ে নেবে না সেটা চলতেই থাকবে অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে শুধু পজিটিভ দায়িত্ব পালনই যথেষ্ট নয় পাশাপাশি সতর্ক থেকে সে সমস্ত ষড়যন্ত্র যেন কার্যকর হতে না পারে সেই বিষয়টা মনে রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের উপর <سؤال> رحمة بن بركة نازل قرون أما ديرك تنيجي نعمة ديتشن شي نعمة تكيك أما أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله الله سبحانه وتعالى أبرشك شكر يا داي جني أجكي بريك كابوتي একটা নৌ নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচিত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের কিছু করণীয় সম্পর্কে আমি ইতিমধ্যে কথা বলেছি আরও কিছু খুব সংক্ষেপে আমরা বলতে চাই সেটি হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সর্বত্র আমাদের পরিবারগুলো আমাদের প্রতিবেশী আমাদের ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে দিনের সৌন্দর্য ফুটিয়ে তোলার যেন চেষ্টা আমরা অব্যাহত রাখি মনে রাখবেন ইসলামকে যারা প্রতিনিধিত্ব করতে চান তাদের একটা জিনিস খুব জরুরি এলেম তা নাহলে ভুল প্রতিনিধিত্ব হয়ে যাবে ভুল প্রতিনিধিত্ব হয়ে যাবে এই জন্য সকলে এলেমমুখী হন পরিবারের বয়োজ্যেষ্ঠরা যদি প্রয়োজনীয় এলেম অর্জন করতে পারেন তাহলে আপনি আপনার সন্তানদেরকে এজুকেট করতে পারবেন এদেশে ইসলাম প্রিয় মানুষের মধ্যে এখনও নানা রকম ফেরকাবাজি আছে এখনও অসংখ্য বেদাৎ এবং সেরেক আছে এগুলো দূর হওয়ার একমাত্র একটাই পন্থা সেটা হচ্ছে এলেম অর্জন করা আমরাও তো মদিনা যাওয়ার অনেক আগ পর্যন্ত অনেক আগে বেশ কিছু ভুলের মধ্যে ছিলাম শিখানো হয়েছে ভুল করার তো কিছু নাই যখনই সত্যকে জানবেন ভুলটা স্পষ্ট হবে তখন মানুষের আকলকে আল্লাহ তালা এতটাই শক্তিশালী করেছেন যে অধিকাংশ মানুষই ভুলটাকে শুধরে নেয় কারণ না হলে তো সে বে হবে বে মানে অনবহিত বেকুফ অবশ্য আমাদের দেশে একটা গালি মানে যে জানে না অর্থাৎ যে তার আকলকে কাজে লাগায় না সেই বে এটা কেউ হতে চায় না এলেম মুখে প্রত্যেকটা জায়গায় আমাদের এলেমের মার্কাজ লাগবে এবং আমি এ প্রসঙ্গে আরও যদি বলতে চাই তাহলে বলবো যে যেমন ধরেন বিভিন্ন কনসালটেটিভ ফার্ম আছে আপনি দেখেন এর আছে ইঞ্জিনিয়ারিংয়ের আছে ডাক্তারের আছে কিন্তু আমাদের ইসলামের নাই বাংলাদেশে এত এত ব্যবসায়ী ব্যবসায়িক ইসলাম মানে ইসলামিক ব্যবসায়িক কনসালটেশন ফার্ম আছে একটাও আছে নাই এই জন্যই দেখেন হারাম ব্যবসা ভরে গেছে সেন্টার ফর মেডিকেল অ্যাথিক্স ধরেন এই টাইপের কোনো কিছু কি আছে নাই ফলে ভালো ভালো ডাক্তাররা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি তো চাই না তারপরেও উপহার আসে নেওয়া যাবে কি না আমি অবশ্যই একটাই বলি হয়েছিল না এখন নেওয়া যাবে না এটা আপনার আগের জেনারেশনের ডাক্তাররা নিতেন না এখন আপনিও নেবেন না যদি আপনি সৎ হয়ে থাকেন এভাবে যে ফ্যামিলি কাউন্সিলিংয়ের সেন্টার হতে পারে নানা ধরনের এগুলো না করলে না ইসলামকে আসলে ওই শুধু ওয়াজ করে এই মেম্বার থেকে ঠিক করা যাবে না মানুষকে আত্মগঠনের জন্য কনসালটেন্সি দিতে হবে পরামর্শ দিতে হবে মানসিক স্বাস্থ্যকেন্দ্রগুলো দেখছেন না কিভাবে নিবিড়ভাবে তারা সেবাটা দিচ্ছে এরকম ইসলামিক সেবাটা দিতে হবে এরকম ইসলামিক সেবাটা দিতে হবে তাহলেই দেখবেন যে পুরো দৃশ্যপট পাল্টে যাবে এই সুযোগটা গ্রহণ করুন আমি সেদিকে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমি মনে করি বর্তমানে করণীয় নিয়ে আমাদের এই মসজিদেও কিছু সেমিনার হতে পারে কিছু ওয়ার্কিং সেশন হতে পারে কারণ খোদ বায়ু তো সব বলা যায় না খোদ তো সংক্ষিপ্ত এমনি আজকে অনেক লেট করে ফেলেছি আমি প্রায় পনেরো বিশ মিনিট বেশি সময় নিয়েছি সেই জন্য খুবই দুঃখিত কিন্তু কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম এই যে আমাদের প্রতিষ্ঠানগুলো মসজিদ এগুলোকেও আপনার শুধু উপাসনালয় এর মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞান কেন্দ্র হিসাবে রিসার্চ সেন্টার হিসাবে এগুলোকে কাজে লাগাতে হবে আমাদের কি করণীয় আমাদের মুসল্লিদের কী করণীয় আমাদের ডাক্তারদের কী করণীয় ইঞ্জিনিয়ারদের কী করণীয় ড্রাইভারদের কী করণীয় এগুলো সম্পর্কে একটু একটু আমাদেরকে সজাগ হতে হবে ড্রাইভারদেরকে নিয়ে বলি যেমন ধরেন বাংলাদেশে ড্রাইভার নিয়ে আপনাদের এত সমস্যা উল্টাপাল্টা গাড়ি পার্কিং করে বাসগুলো তেরসাভাবে রাখে কিন্তু ড্রাইভারকে নিয়ে কোনো ইসলামিক প্রতিষ্ঠানকে আজ পর্যন্ত দেখলাম না তাদেরকে এথিক্স এবং এটিকে শেখাতে আমি বিআরটি প্রশিক্ষণ বিভাগে ডিরেক্টরের সাথে কথা বলেছি যে আমি অনেকগুলো তাদের জন্য নির্দেশনামূলক কিছু লেকচার তৈরি করে দেবো সারা বাংলাদেশে তারা সেটা ছড়িয়ে দেবে তারা রাজি হয়েছেন আলহামদুলিল্লাহ ওনার ব্যক্তিগত কারণে এখন মনে হয় সে সুযোগটা আরও বেশি এই যে ড্রাইভাররা ঠিক না তারা এসে কিন্তু তাদেরকে এজুকেট করার জন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আসলো না এই মসজিদে অত মানে ধরেন এই মসজিদ বা অন্য যে কোনো মসজিদ আমরা তো বলি না যে ভাই পাঁচশো ড্রাইভারকে নিয়ে একটা সেশন করি ওদেরকে একটু বোঝাই আল্লাহ ভয়ে দেখাই আপনারা কি জানেন কি না ট্রাফিক লাইটের রেড লাইটটা ক্রস করা এটা সৌদি আরবে ওলামে কেরাম হারাম বলেছেন কেন হারাম তা তো জানেন কারণ আপনি ওটা ক্রস করার সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট হবে তার মানে হচ্ছে আপনি নিজের এবং অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে গেলেন তাহলে ড্রাইভিং পেশার মধ্যেও হালাল হারাল আছে এটা তাদেরকে জানালে তাদের মাইন্ডসেটটা হতো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে আরও মজিদ তৌফিক দান করুন যেন অনেক ভালো ভালো কাজ আমরা করতে পারি আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি আমাদের যে সকল ভাইয়েরা অধিকার আদায়ের জন্যে জাতির কল্যাণের জন্য আল্লাহ তাদেরকে নিয়ে গিয়েছেন আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করে আল্লাহ যেন তাদেরকে জান্নাতু ফের দান করেন যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের সব সবাইকে একদহ এক প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করেন আমাদের মধ্যে অনেকেরই অসুবিধা রয়েছে আল্লাহ যেন তাদের সেই অসুবিধাগুলোকে দূর করে দেন তাদেরকে প্রশস্ততা দেন রিজিকের প্রশস্ততা দান করেন যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন তাদেরকে সুস্থ করে দেন যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে কবর আজাব মাফ করে দেন জাহান্নামের আজাব মাফ করে দেন জান্নাতুল ফেরদৌস তাদেরকে নসিব করেন আল্লাহ যেন আমাদের সকল কাজে বারাকা দেন আল্লাহ যেন আমাদের ইমান আমল এখলাস এবং এলেমের মধ্যে বারাকা দেন هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشره اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين في بنغلاديش، وفي فلسطين، وفي كشمير، وفي كل بلد من بلدان العالم يا رب العالمين، اللهم كن لنا وللمسلمين عونا، اللهم كن لنا وللمسلمين عونا يا رب العالمين.